नमस्कार ईशान बांगला खबरे आमी चंद्रिमा आपनादेर सबाइके स्वागत जानाई। प्रथमे संबाद शिरोनाम, काछारे सात करोना पजिटिव, संख्या बेड़े दाड़ालो 93। पोस्टमार्टम रिपोर्ट, विषाक्त पदार्थ खेये मारा जाए 13 बानर। एकटी पाशोने स्वीकृति बातिल काछारेर दुटी स्कूलेर। माध्यमिके 5টি লেটার, কৃতিত্ব সোনায়ের মাঝির ছেলে নুরুলের। এবারে বিস্তারিত খবর। কাছারে আরো 7টি করোনা পজিটিভ পাওয়া গেল, এর ফলে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 93-এ। এদের সবাইকে কোয়ারেন্টাইন থেকে আনা হয়। কাতিরাইল ভোলাগিরি পানীয় জল প্রকল্পে একসঙ্গে 13টি বাদরের মৃত্যুর কারণ বিষাক্ত কিছু খাওয়ার জন্য। ময়না তদন্তের রিপোর্টে এই তথ্য জানা গেছে। কোনো বিষাক্ত দ্রব্য খাওয়ার জন্য এটা হয়েছে জানতে ফরেন্সিক ল্যাবরেটরিতে বাদরগুলির বিশেষ সংরক্ষণ করে পাঠানো হয়েছে, জানান কালাইনের রেঞ্জার পিকু সিং। পাঁচটা চাৰে পাঁচটা ছটামানৰ ভিতৰত খবৰ এটা পালে যে পি এইচ চি মানুহে খবৰ দিলে তো পি এইচ চি টেংকি এটা কাটি যায় তো মানে পি এইচ চি মানুহে কিবা তেওঁলোকৰ ডিপাৰ্টমেণ্টৰ মানুহে তাত গৈছিলে কিবা তেওঁলোকৰ কামৰ কাৰণে, যাতে দেখিলে তাত প্ৰায় 13টা মানুহৰ মানে ফ্লটিং মানে পানীত ভাঙি আছে। আৰু লগে লগে দেখা পাই পেলাই আমাৰ এন জি পি চিক খবৰ দিলে, এন জি পি চিয়ে গুচি গ'ল। গৈ পেলাই দেখিলে হয় কি মানে একচুৱেলি এইটো তাত মৰা অৱস্থাতে পাইছে, তো আনি পেলাই তেওঁলোকে আমাৰ যিটো ফৰ্মেলিটিজ যিবিলাক আছে তেওঁলোকে আনি পেলাই আমাৰ ভেটেনাৰী শিলচৰ ভেটেনাৰী এখন ষ্টেট ভেটেনাৰী এটা চেণ্টাৰ আছে সেই লক্ষীপুৰ, তাত তেওঁলোকক হেলাফাই কৰি দিলে পোষ্টমৰ্টমৰ কাৰণে ডিটেইলছটো কাৰণে। তো তেওঁলোকে ৰাতি নোৱাৰিলে আৰু আজি তেওঁলোকে কৰিছে, ডক্টৰৰ লগত কথা হৈছে, মোৰো কথা হৈছে। আৰু মই এজন যদি আমি এচ চি এফ এজন মই মোৰ এচ চি এফ মানে ইনকোৱাৰীৰ কাৰণে এটা ৰেকৰ্ড কৰিছোঁ, তেওঁ অলৰেডি তাত গৈছে আৰু মই খবৰ লৈছোঁ। আৰু পোষ্টমৰ্টম ৰিপৰ্টটো আহিলেহে আমি ডিটেইলছটো ক'ব পাৰিম এইটো কেনেকৈ। মাধ্যমিকে পাশের হার শূন্য থাকায় রাজ্যের 17টি স্কুলের স্বীকৃতি বাতিল করে দিল সরকার। তার মধ্যে তালিকায় কাছাড়ের দুটি স্কুল রয়েছে। স্কুলগুলি হল ফুলের তলের কনৌ হাই স্কুল এবং হ্যাপি ভ্যালি হাই স্কুল। কনৌ স্কুলের পরীক্ষার্থী 6 জন এবং হ্যাপি ভ্যালি স্কুলের পরীক্ষার্থী ছিল 33 জন, তার মধ্যে কেউ পাশ করতে পারেনি। স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সব স্কুলের পাশের হার শূন্য থাকবে সেই সব স্কুল বন্ধ করে দেওয়া হবে, তাই কাছাড়ের ওই দুটি স্কুলে তালা ঝুলানো নিশ্চিত হয়ে গেছে। এ ব্যাপারে কাছাড়ের স্কুল পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান জানিয়েছেন। হাই স্কুল এখন মণিপুরী মিডিয়াম, আর এখন হচ্ছে হ্যাপি ভ্যালি হাই স্কুল এখন বেঙ্গলি মিডিয়াম। তাতে খোনাও স্কুলত আসলে 8 জন পরীক্ষার্থী, 8 জনের ভিতর এজনে পাস করবা নাই। আর হ্যাপি ভ্যালিত আসলে 33 জন স্টুডেন্ট, তার ভিতর রেজাল্ট 0 হয়েছে। এটা মানে এই স্কুল দুখন কি বন্ধ করা হব? যাকালি মন্ত্রী মহোদয় স্যারে অ্যানাউন্স করার মতে তো কইছে যে বন্ধ করা হব। সোনাইর নগদীর গ্রামের মাঝির ছেলে নুরুল আলম মাধ্যমিকে 5টি লেটার পেয়েছে, স্টার মার্কস সহ 502 নম্বর পেয়েছে। সে হাতিখাল পল্লী উন্নয়নের বিদ্যানিকেতনের ছাত্র। দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে তার এই সাফল্য অনেক মেধাবী গরিব ছাত্রকে অনুপ্রাণিত করবে। নাম কিতা কইছো? নুর আলম লস্কর। কিতা কিতা করতা এখন তুমি? তুমি কোন স্কুলে পড়িছো? সুন্দরী পাটওয়ানে
তোমাৰ মেট্ৰিকৰ মেট্ৰিক দিবাৰ সময়তে সাহায্য কৰিছে পৰীক্ষাত মানে ইয়াত এই পড়াশুনাত কোন স্যারে যে হিন্দীৰ পাঠদান কৰিলে নে বিদ্যানিকেতন স্কুলৰ প্ৰধান শিক্ষক আলতা ভুঁইয়া লৈছে দুমাসের বেশি সময়ের পর ধর্মীয় স্থানে দরজা খুলল সোমবার। উধারবন্দের ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরের দোয়ার খুলল এদিন। 79 দিন ধরে বন্ধ ছিল কাঁচাকান্তি মন্দির, তবে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে মন্দির মসজিদের কাজ। বরাক উপত্যকার একটা প্রাচীন ঐতিহ্যবাহী শক্তি মন্দির মা কাঁচাকান্তি মায়ের মন্দির দীর্ঘদিনিয়া লকডাউনের মূলত সরকারি নিয়ম নীতি নির্দেশিকা মানি আর কিছু স্বাস্থ্যবিধি মানি আজি সাধারণ ভক্তর কারণে মন্দিরের মূল প্রবেশ দ্বারখন মুক্তি করে দিয়া হল। ইয়াতে সামাজিক দূরত্ব সেনিটাইজেশন আর কিছু নির্দেশিকা আমি মন্দির পরিচালন সমিতির পরাও দিছু সাধারণ স্বাস্থ্য বিধি অনুযায়ী। যেনেকা ইয়াতে প্রসাদ বিতরণ মন্দিরের ভিতর নচলিব, তরণামৃত দিয়া নহব, আর কাটা ফল আর এনে ধরনের প্রিপেয়ার্ড যাক প্রসাদের কারণে দিয়া হয় এইবিল দিয়ার কারণে আমি ইয়াতে বিধি নিষেধ আরোপ করছো। মাটিত পড়ি প্রণাম করার যেটু প্রথা আছে আপাতত এইখিনি আমি বন্ধ রাখিছো। একেলগে ঘন্টাত আমি 20 জন পুণ্যার্থীক দর্শনের কারণে আমি সুযোগ দিছো। 75 দিন পরে খুলল বরাকের ঐতিহ্যবাহী বড় বাবার মন্দির। লকডাউনের পরে এই মন্দির খোলায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন মন্দিরের পুরোহিতরা। তবে সরকারি নির্দেশ মেনে মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব নিশ্চয়ই বজায় রেখে ধর্মীয় কাজে যোগ দেওয়ার অনুরোধ রাখেন মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে কোনো ঘণ্টা বাজানো চলবে না এবং ভক্তদের তাপমাত্রা নিশ্চয়ই মাপা হবে। মন্দির খোলনে কে লিয়ে সরকার দ্বারা নির্দেশ দিয়া গিয়া হ্যায়, উসকে জো সব গাইডলাইন হ্যায় ইসি কে তহত হাম লোগ মন্দির কে সাফ সফাই করতে হুয়ে আজ মন্দির শুভারম্ভ কর রহে হ্যায়, জিসমে গাইডলাইন মে হ্যায় কি 4-8 তাপমান কো জো নিয়ম হ্যায় জো মশিন হ্যায় উসকো ইউজ করনে কা। তো হামারে এক ভক্ত বিপিনাথ ডক্টর বিপিনাথ উনহোনে দিয়ে হ্যায় উসকা জো উসকো দেনে উনকো পাশ সে লেনে মে জো সহযোগ কিয়া হ্যায় সুবচন জি নে কিয়ে হ্যায় উনহোনে উনকা বিশ্বজিৎ গোয়ালা কো প্রস্তাব কিয়ে থে, বিশ্বজিৎ গোয়ালা জি নে উনকো প্রস্তাব কিয়ে বিপিনাথ জি কো উনহোনে পরম বাবা কা নাম শুনতে হি বেস্ট কোয়ালিটি কা জো ফরেট থার্মোমিটার হ্যায় প্রদান কিয়ে। চলে গেলেন বরাকের বিশিষ্ট শ্রমিক সংগঠক দীননাথ বারুই। তিনি ছিলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের অন্যতম সহকারী সম্পাদক। শিলচরের এক নার্সিংহোমে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিৎ সিং সহ সাধারণ সম্পাদক রাজদীপ গলা। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও 2 ছেলে ও 2 মেয়েকে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। বরাকের শ্রমিক আন্দোলনে তার বিরাট অবদান রয়েছে। তিনি জন্মেছিলেন দুর্লভছড়ার নিভিয়ায়। তার মৃত্যুতে বরাক চা শ্রমিক ইউনিয়নের অফিসে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান অজিৎ সিং, রাজদীপ গলা সহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত সভাপতিরা। এছাড়াও ছিলেন বহু গুণমুগ্ধ। শিলচর জেলা কংগ্রেস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আজকে আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের অনেক দিনের পুরানো কর্মী তথা নেতা দীননাথ বারুই মেডিলেন হাসপাতালে আজকে মারা গিয়েছেন। ওনার জন্য আমরা সবাই মনোহিত। দীর্ঘদিন এই বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে জড়িত, আগে যেহেতু কাছাড় চা শ্রমিক ইউনিয়ন ছিল, পরে এটা
তিনও জেলা মিলে বরাক চাষ সমিতি হয়েছে। উনি বরাক উপত্যকার সব বাগানের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ওনার অবদান অতুলনীয়। ওনার আজকে এই মৃত্যুতে আমাদের বরাক চাষ সমিতি একটা বিরাট রত্ন আজকে আমরা খেলাম, তার জন্য আমরা সবাই মমাহিত। বিভিন্ন যত অর্গানাইজার স্টাফ, বিভিন্ন বাগানের পঞ্চায়েত, আমাদের তাই এবং আইটিএ সেক্রেটারি, অনেক বাগানের ম্যানেজার এখানে ওনার মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আসছেন। রোগটা তো হয়েছে, ইয়ো কিডনির প্রবলেম ছিল, ডায়াবেটিস ছিল এবং দীর্ঘ প্রায় কিছুদিন ছিলেন উনি ইয়েতে গ্রিনহিলসে, গ্রিনহিলস থেকে আবার আসলেন মেডিল্যান্ডে। দীর্ঘ প্রায় এক মাসের মতো আইসিউ থেকে গতকাল আজকে সকালে ঘুরে উনি মারা গেছেন। আমাদের দীনানাথ বারাইজি, যিনি আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, গত 40 থেকে 50 বছর উনি এই চা শ্রমিক ইউনিয়নে কাজ করেছেন, চা শ্রমিক সমাজের জন্য কাজ করেছেন। আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আজকে আমরা সবাই মর্মাহত, উই আর ভেরি শকড কি আমাদের একজন এই ইউনিয়নের যিনি নেতা ছিলেন উনি আমাদেরকে ছেড়ে গিয়েছেন। আমি ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। ওনার পরিবারের সঙ্গে বরাক চা শ্রমিক ইউনিয়ন, বরাকের চা শ্রমিক সমাজ সর্বদা ওনার পাশেই থাকবে। যেহেতু এই বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং চা শ্রমিক সমাজের প্রতি ওনার অনেক অবদান রয়েছে, এটা আমরা কোনোদিনই ভুলব না। জল নিষ্কাশনের দাবিতে সার্কেল ম্যাজিস্ট্রেটের সামনে শুয়ে পড়লেন গ্রামের মানুষ। কালাইন জিপির 6 নম্বর ওয়ার্ডের মানুষ জমা জলে আটকে থাকায় এভাবে প্রতিবাদ জানালেন। একদিকে কাঁকড়া নদী আর অন্যদিকে ভৈরবপুর যাওয়ার PMG রাস্তা, এর মধ্যে জমে আছে জল, যা যাওয়ার কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়ে সার্কেল ম্যাজিস্ট্রেট মদিরা বেগমের গাড়ির আগে শুয়ে পড়ে প্রতিবাদ জানালেন এলাকার মানুষ। এতদিন থেকে ছিল লিংক রোডের জমা জলের সমস্যা, কিন্তু সোনাই রোডের প্রিন্স লেনের সামনে থেকে ইনকাম ট্যাক্স পর্যন্ত কালভারটি ভেঙে ফেলার পরেই লিংক রোড এলাকার সব জল নেমে যায়। শিলচর পুরসভার এই উদ্যোগের প্রশংসা করেন লিংক রোডের ওয়ার্ড কমিশনার রতন সরকার। তিনি বলেন, এ ধরনের অনেক সমস্যা থাকায় জল জমে লিংক রোডে, সবগুলি সমস্যা সমাধানের তিনি দাবি জানান। এই জায়গায় একটি কালভার্টের উপর আরেকটি কালভার্ট নির্মাণ করে জলের গতিকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আপনার মিউনিসিপ্যাল এক্সিকিউটিভ অফিসার মিস্টার সতওয়ান সতওয়ান এবং আপনার অভিলাষ বার্নওয়াল, ওনার সঙ্গে আমি বৈঠক করি। ওনারা আমাকে বলেন, আমি দেখছি। তারপরে আমাদের পরের দিন আমার সাথে আসেন, ওনারা ব্লক শ্লক সবই দেখেন। দেখে বলে, রতনজি আপকো দেখ রা হুম ক্যা করনে সেখতা হুম। আমি বললাম, দেখুন, এখন দেখার সময় নেই আমার, লিঙ্কুটবাসী জলের তলে আমি আর প্রচুর দেখেছি, আর দেখার সময় নেই আমার, আপনার কিছু করতে পারলে বলুন আমাকে। তা বললেন, আমি দেখছি, কালকে সকাল থেকে আমাকে টাইম দিন, আমি দেখছি। আমি দেখুন, আপনার আমি লিঙ্কুট কয়েকজন ছিল আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, ওদেরকে নিয়ে দেখিয়েছি সব। তাহলে ওরা বলছে, সব দেখিয়ে বলছে কালকে সকাল থেকে আমি লাগবো। তারপর আজ সকালবেলা আমাকে মানুয়াল ফোন করছেন, ওনারা আমি লাগিয়েছি, দেখুন। তারপর লাস্টে দেখলাম আপনার এনিসিং পেট্রোল পাম্পের এখানে আপনার 100টা 2টা লাগালো, আপনার হাইলাকান্দি রোডে একটা 100টা লাগালো। সেই দেখে এখানে গিয়ে দেখি একদম সিল্ড, একদম একটু ছাপল দিয়ে মারার পরে দেখা যায় অল্প অল্প জল আসে। তারপরে 100টাতে খোলার পরে দেখা যায় এখানে টোটাল সিল্ড। এই তো টোটাল ভাঙার পর দেখলাম 2 ঘন্টার সাথে লিঙ্কুড়ের জল নাম নেমে আসলো। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বরাকের জলস্তর ঊর্ধ্বমুখীর আশঙ্কায় উদ্বিগ্ন একাংশ লোকজন। লকডাউন শেষ হতে না হতেই বন্যা দেখা দিলে মহাসংকটের আশঙ্কা রয়েছে, তাই আতঙ্কের মধ্যে রয়েছেন অনেকেই। তবে সোমবার বরাকের জলস্তরের খবরে কিছুটা স্বস্তি পাবেন উদ্বিগ্নরা। গত 3 জুন সর্বোচ্চ 18.3 সেন্টিমিটার গিয়েছিল, কিন্তু এখন জলস্তর নেমে দাঁড়িয়েছে 17.38 সেন্টিমিটার। রিপোর্ট ঈশান ব্যুরো, কুন্তলকুড়ির। রংপুর মধুরামুখে বরাক নদীর জলে এক মহিলার লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসীর মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মহিলার লাশ ভেসে যাচ্ছে জানতে পেরে এলাকাবাসীর মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। লাশটি জলস্রোতে শহর অভিমুখে ভেসে যাচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটল বিদ্যারতনপুরে। মহিলাটি স্নান করতে গেলে তার উপর হামলা চালান বিজন দাস নামের এক ব্যক্তি। পরে মহিলাটি চিৎকার করলে লোকটি পালিয়ে যায়। পরে পুলিশ বিজনকে গ্রেফতার করেছে। সারা দেশের সঙ্গে কাছাড় জেলায় কালো দিবস পালন করল রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন ও এআইএফের নির্দেশে এদিন শিলচর রেলওয়ে স্টেশনে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। আমরা অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে একদিনের আমরা ব্ল্যাক ডে কালো দিবস আমরা করব এবং সেটা 8ই জুন আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কালো দিবস পালন হচ্ছে। মেইনলি কালো দিবস পালন করা হচ্ছে সরকার বর্তমান সরকারের কেন্দ্রীয় সরকার যেই ধরনের নীতি নির্ধারণ করেছেন, যেই ধরনের পলিসিগুলি অ্যাপ্লাই করেছেন শ্রমিক কর্মচারীদের উপরে, তাদের বিরুদ্ধে আমরা মুখ্যত অনেক দাবি আছে কিন্তু মুখ্যত আমাদের চারটা দাবি নিয়ে আজকে আমরা দেই আমাদের এই প্রতিবাদ দিবস। প্রথম দাবি হচ্ছে ডিএ এবং ডিআরএনএস রিলিফ, পেনশনারদের জন্য ডিআরএনএস রিলিফ আর শ্রমিক কর্মচারীর জন্য ডিআরএনএস অ্যালাউন্স হঠাৎ করে যে সরকার ফ্রিজ করে দিল আগামী 1.5 বছরের জন্য সেই ডিআরএনএস অ্যালাউন্সকে ফ্রিজ করে দিল, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেকেন্ডলি যে লেবার লজ শ্রম আইন যে সংশোধন হচ্ছে, লেবার লজ রিভিশন হচ্ছে, সেই লেবার লজ রিভিশনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিক সংকোচন যে নীতি সরকার নিয়েছে, স্টাফ কার্টেলমেন্ট নট অনলি রেলওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং অলসো, যে স্টাফ কার্টেলমেন্টের সাথে সাথে যে প্রাইভেটাইজেশন করা হচ্ছে সেই প্রাইভেটাইজেশন সমস্ত উজ্জীবিত পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলি সরকার এবং সরকারি যে ইয়েগুলি যেমন আপনার এখানে ধরে নিতে পারেন এলআইসি ইন্স্যুরেন্স কোম্পানি এই সমস্ত সেক্টরগুলিকে সরকার যে আস্তে 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 বিক্রি করে দিচ্ছে, প্রাইভেট হাতে তুলে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকের আন্দোলন। আজকের দাবি আছে নিউ পেনশন স্কিম, যে পেনশন 1/1/2004 পরে যেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল ভাই এবং বোনেদের, এই রেলওয়েতে শুধু নয় কেন্দ্রীয় সরকারি অধীনে সমস্ত সরকারি কর্মচারীদের যে পেনশন লাগু করেছে নিউ পেনশন, সেই নিউ পেনশন অতি সত্বর মুছিয়ে দিয়ে স্ক্র্যাপ করে দিয়ে ওল্ড পেনশনের আওতায় সবাইকে আনতে হবে। এই হচ্ছে আজকে আমাদের চারটা মুখ্য দাবি রূপে আজকে। লকডাউনের জন্য সোনাই হাতিখালের শাহনাজ গ্রুপ তাদের বন্ধন ব্যাংকের কিস্তি মাফ করার দাবি জানালো। তারা জানান তারা কিস্তি দিতে পারবে না, অনেক ক্ষতি হয়েছে লকডাউনের জন্য, তাই তারা কিস্তি মাফ করার দাবি রাখেন। বাউরি খান্তি প্রথম খণ্ড থেকে আমরা বন্ধন ব্যাংক জন্য নাম হইল গিয়া শাহনাজ গ্রুপ। আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই আর যে আমরার লোনটা মাফ হওয়ার লাগিয়া, আমরার স্বামী অগলার রুজি রোজগারও নাই, খাওয়া দাওয়া আমরা বাচ্চা কাচ্চারেও বাঁচাইতে পারি আর না, আমরা কীরকম করিয়া কিস্তিটা দিমু স্যার হলে বারবার আমরারে চাপ দিতে রাখ কিস্তি দেওয়ার লাগিয়া। হাইলাকান্দি জেলার মাইনরিটি স্কলারশিপের অর্থ আত্মসাতের অভিযোগ আনল কৃষক মুক্তি সংগ্রাম কমিটি। তারা এই বিষয়ে প্রোগ্রাম অফিসার রাজীব ঝাঁকে অভিযুক্ত করেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটি হাইলাকান্দি জেলার প্রি মেট্রিক স্কলারশিপের নামে যে 20 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন করে আসছিলাম যে হাইলাকান্দির এই 20 কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে জড়িত যে সকল স্কুল প্রধান আইএস রাজীব কুমার ঝা, করণিক রাজেশ পাল এবং বিভিন্ন ব্যাংকের সিএসপি যারা জড়িত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছিলাম কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসন এদের বিরুদ্ধে এখনও তদন্ত আরম্ভ করেন নাই, তাই বাধ্য হয়ে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আজকে হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেছি এবং এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে আমরা হাইলাকান্দি জেলার আইএস রাজীব কুমার ঝাকে অভিযুক্ত করেছি, যেহেতু উনি মাইনরিটি স্কলারশিপ প্রি মেট্রিক মাইনরিটি স্কলারশিপের প্রোগ্রাম ম্যানেজার এবং ওনার সঙ্গে জড়িত রাজেশ পাল, বিভিন্ন ব্যাংকের সিএসপি, বিভিন্ন ভেঞ্চার স্কুলের স্কুল প্রধান, বিভিন্ন প্রাদেশিক অপরাধী স্কুলের স্কুল প্রধান এবং বিভিন্ন সিআরসিসি এরা জড়িত, এদেরকে অভিযুক্ত করে আজকে মামলা দায়ের করেছি। ইতিমধ্যে এখানে মামলা হাইলাকান্দি সদর থানায় আমরা রুজু মামলা দায়ের করেছি এবং আমরা আশা করছি যে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভালো করে এটার তদন্ত হবে এবং এটার সঙ্গে জড়িত রাজীব কুমার ঝা, রাজেশ পাল, বিভিন্ন ব্যাংকের সিএসপি, বিভিন্ন স্কুল প্রধান এদের গ্রেফতার হওয়া নিশ্চিত এবং এদের গ্রেফতারের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। বাঁশকান্দির
এফএ ডিগ্রি কলেজের হোস্টেলে উদ্বোধন করা হলো কোয়ারেন্টাইন সেন্টার। সোমবার সাংসদ রাজদীপ রায় এই সেন্টারের উদ্বোধন করেন। নতুন নির্মাণ করা এই হোস্টেলটি জাতির এই সংকটের দিনে কোয়ারেন্টাইনের জন্য তুলে দেওয়া হলো বলে জানান কলেজ কর্তৃপক্ষ। অনেক ডেভেলপমেন্ট করেছি, আমাদের যে পূর্বেকার যে ক্লাসরুমগুলো ছিল সেই ক্লাসরুমগুলো ইনটেক রেখে আমরা 15টা রুম উপরে বিল্ডিংয়ের উপরে দিতে পার আমরা সক্ষম। এই 15টা রুমে 150 জন স্টুডেন্ট, 150 জন আপনার কোয়ারেন্টাইন করা সম্ভব হয়, এবং এখানে প্রায় 38টা টয়লেট এবং বাথরুম আছে, আরও 4টা নতুন করে বানানো হয়েছে, সব মিলিয়ে আপনার 42টা আছে। তো এই যে এখন প্রশ্নটা হলো কলেজের মধ্যে কোয়ারেন্টাইন হলে কি সমস্যা হবে কি না হবে, ছাত্ররা অ্যাডমিশন নিতে পারবে কি না, ছাত্রদের সাথে কোনো টাচই নাই কোয়ারেন্টাইন যারা, ওরা শুধুমাত্র উপরে উঠে যাবে, ওঠার পরে চতুর্দিকে লক আছে, ওরা আর কোনো ধরনের আমাদের সাথে এই 14-15 দিন 12 দিন নিজের কোনো যার যতদিন থাকে সেটা আমাদের সংস্পর্শে আসার কোনো চান্সই নেই। কারণ আমরা ওই কোয়ারেন্টাইনগুলো সব 3তলা এবং 4তলা ওইগুলোতে আমরা করে দিয়েছি, এবং আমাদের প্রত্যেকটা সুরক্ষিত গেট আছে, এবং আমাদের যে আগের ক্লাসরুমগুলো সবাই ঠিক আছে, ইনটেক আছে, আমাদের অফিস ইনটেক আছে, আমাদের এখানে কেউ আসা যাওয়া করতে কোনো অসুবিধা হবে না। সেটাই হলো আমাদের, আমরা চাই আমরা যে এই দেশ যখন বা জাতি যখন একটা সমস্যার মধ্যে পড়েছে, আমরা আমাদের কর্তব্য হলো সার্ভ ফর দ্য হিউম্যানিটি, নিড ফর দ্য ন্যাশন, মানুষের জন্য আমরা যদি মানুষের সেবায় কাজ করতে না পারি, আমাদের যদি সেই শিক্ষাও না থাকে, তাহলে আমরা দেশের কী উন্নতি করতে পারব। বন্ধন ব্যাংকের কিস্তি মাফ করার দাবি জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই কিস্তির চাপে কোনো অঘটন ঘটলে দায়ী থাকবে বন্ধন ফিনান্স বলে জানান রামনগরের একাংশ মহিলারা। মাধ্যমিকে উত্তীর্ণদের সংবর্ধনা দিল বাঁশকান্দির টিএইচ গুণমণি একাডেমি। সোমবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক জানান, এবার মাধ্যমিকে এই স্কুল থেকে 2 জন ডিস্টিংশন, 3 জন স্টার সহ 28টি লেটার এসেছে। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে ওয়াই তনুশ্রী দেবী মণিপুরি MIL-এ সারা রাজ্যে প্রথম হওয়ায় তাকে অভিনন্দন জানান স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালকরা। আমার স্কুল থেকে মোট পরীক্ষার্থী ছিল 28 জন, পাস করেছে 28 জন, অর্থাৎ 10% রেজাল্ট। ফার্স্ট ডিভিশনে 19 জন, সেকেন্ড ডিভিশনে 9 জন, থার্ড ডিভিশন 9, তারপরে কোনো ফেল নাই। তাদের মধ্যে 2 জন ডিস্টিংশন পাইছেন, ওরা হলেন ওয়াই তনুশ্রী দেবী, এল সোনালী দেব, এবং স্টার পেয়েছেন 3 জন, লেটার 28টা পেয়েছেন। তদুপরি বোর্ড পরীক্ষায় হায়েস্ট মার্ক অর্জন করতে পারছেন মণিপুরিতে ওয়াই তনুশ্রী দেবী, এবং জেনারেল ম্যাথমেটিক্সে ওয়াই তনুশ্রী দেবী, অ্যাডভান্স ম্যাথমেটিক্সে 10% পাইছে। রিয়াং সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বণ্টন করলো আজমল ফাউন্ডেশন। রাইফেল মারা, গুদঘুটি, সেনাপুঞ্জি, জৈন বস্তি সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় 500 পরিবারের মধ্যে ত্রাণ দিলেন আজমল ফাউন্ডেশনের পক্ষে কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। সনাতন সেবা সংস্থার পক্ষ থেকে রামায়ণ এবং মহাভারতের ঘটনা নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেসব ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দিতে চায় তাদের 8486141531 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। সনাতন সেবা সংস্থার শিলচরের তরফ থেকে কাছাড় জেলার বিভিন্ন স্কুলের ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা রামায়ণ এবং মহাভারতের উপরে একটি আর্ট কম্পিটিশনের আয়োজন করেছি।
সেই আর্ট কম্পিটিশন দুইটি গ্রুপের মধ্যে ভাগ করা থাকবে। গ্রুপ এ তে থাকবে ক্লাস ফাইভ থেকে ক্লাস সেভেন এর বাচ্চারা, যাদের বিষয় হবে রামায়ণ। আর গ্রুপ বি তে থাকবে ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত বাচ্চারা, যাদের বিষয় থাকবে মহাভারত। রামায়ণ আর মহাভারতের উপরে বাচ্চারা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করবে, কমপক্ষে একটি চরিত্র নিয়ে নিজ নিজ বিভাগ অনুযায়ী একটি চিত্র অঙ্কন করবে, সঙ্গে সেই চিত্রটার সংক্ষিপ্ত বিবরণ লিখবে। বিবরণ লেখার পর আর চিত্রটা একে সেগুলোর ছবি উঠিয়ে সঙ্গে স্কুলের আই কার্ডের ছবি উঠিয়ে আমাদের সনাতন সেবা সংস্থার যে ইমেল আইডি আছে বা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতেও দিতে পারে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8486141531, এই নাম্বারেও পাঠিয়ে দিতে পারে। ছবি পাঠানোর শেষ দিন হচ্ছে 25 জুন 2020 ইংরাজি। পশ্চিম শিলচরের কাঁঠাল রোড এবং চ্যাংকুড়ি রোড সংযোগকারী প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হাতি পথ সড়কটি আজ বহু বছর ধরে বেহাল। বর্ষার মরশুমে অধিকাংশ সময়ই সড়কটি ডুবে থাকে জলের তলায়। বছরের প্রায় 6 মাস জল আর কাদায় সড়কটি যাতায়াতের অযোগ্য হয়ে থাকে। কিন্তু যোগাযোগের দৃষ্টিভঙ্গিতে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সড়কটি দিয়ে প্রতিদিন কাঁঠাল রোড, বুধুরাইল, জয়ফরপুর, হালটিয়া, কাঁঠাল বাগান ইত্যাদি বিভিন্ন অঞ্চলের প্রায় 1,000 মানুষ কলেজ রোড, তারাপুর, বিবেকানন্দ রোড, অম্বিকাবতী, প্রেমতলা ইত্যাদি অঞ্চলে যাতায়াত করেন। এই সড়কটি নিয়ে বার কয়েক শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল এলাকা পরিদর্শন করে স্থানীয় এলাকাবাসীদের সাথে সভা করে সড়ক সংস্কারের প্রতিশ্রুতিও দিয়ে যান, কিন্তু কিছুই হয়নি। তাই এবার ক্ষোভে এলাকার হলধর দাস, সুবোধ দেব, সত্যজিৎ দেব, শ্যামল কুমার সিনহা সহ অন্যান্য ভোট বয়কটের ডাক দেন। কিন্তু এই রাস্তার প্রতি সরকারের কোনো স্ট্যাটাস নেন না, সরকার থেকে কোনো সাহায্য আমরা পাইলাম না। না পাওয়াতে আপনারা দেখছেন আমরা যতটুকু পারছি আমরা মানে নিজে থেকে সাহায্য করছি, নিজে সবাই চান্দা তুলিয়ে একত্রিত হইয়া এটা করছি, কিন্তু বর্তমানে সরকার থেকে কোনো সাহায্য পাইলাম না। এমনকি তখন বাচ্চারা স্কুল যে যেতে হয়েছে, স্কুলে মাস্টার যাওয়া তো খুব কষ্টকর। যদি এই রাস্তা আমরা নেক্সট এমপি বিধানসভা ইলেকশন আগে যদি রাস্তা ঠিক না হয় আমরা ভোট বয়কট করবো। বিধানসভা ইলেকশন কারণে আমরা এমপি ইলেকশন সময় যদি রাস্তা ঠিক না আমরা ভোট বয়কট করবো। আমরা সরকারের কাছে অতিরিক্ত অনুরোধ যে আমরা এই রাস্তাটা একটু গুরুত্ব দেওয়া লাগে এবং যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা সুন্দরভাবে করিয়ে নেওয়া লাগে। রাস্তা লাগিয়ে টেন্ডার পয়সা আসছে, কাজের পয়সা আসছে, কিন্তু কাজ হচ্ছে না। কাজ না হওয়ায় বর্তমানে বেশি দিয়া ঝলে গেছে রাস্তার মধ্যে, ছেলেমেয়েরা নিয়ে যাওয়া দেওয়া আসা হওয়ার না, আর খুব দুর্ভোগ্য। গতিকে রাস্তার পয়সা যে কাজ যাতে হয় এটা সুব্যবস্থা করা হোক, আর যদি না হয় তো আমরা নেক্সট ভোট প্রকল্প করবো, ভোট দেবো না এলাকা কেউ ভোট দিতে যাবে। আমরা আজ আতিপথ, ভগতপুর, সিঙ্গারি, রিয়াংটি, শিখরাপি, শ্যামপুর, রামপুর এই সমস্ত এলাকা লইয়ে আমরা একটা মিটিং করবো, করি আর নেক্সট ইলেকশনে আমরা ভোট বয়কট করবো। এটা প্রশ্ন আপনার সরকারে আমরা পুরোপুরি আমরা এই কতজন সরকারে কানে যায় তার সাথে তার সাথে দ্বীপে নিয়ে তো ঘুমা সেখানে এটা পরিণাম কিন্তু ভয়ঙ্কর হইব। আর তাদের তাদেরকে আমরা অনুরোধ করতেছি তারা ইমিডিয়েট জন্য এটা এই রাস্তার ব্যাপারের জন্য একটা অ্যাকশন নেয়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাছাড়ে 7 করোনা পজিটিভ, সংখ্যা বেড়ে দাঁড়ালো 93। পোস্টমর্টম রিপোর্ট, বিষাক্ত পদার্থ খেয়ে মারা যায় 13 বানর। একটি পাশও নেই, স্বীকৃতি বাতিল কাছাড়ের 2টি স্কুলের। মাধ্যমিকে 5টি লেটার, কৃতিত্ব সোনাইর মাঝির ছেলে নুরুলের। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।